চলছিল শুটিং, হুট করেই সেটে হুলস্থুল, কারণ সাপে কামড় দিয়েছে 21 বছরের গায়িকার মুখে। এমনই এক কাণ্ড ঘটল মার্কিন যুক্তরাষ্ট্রে। আমেরিকার পপ গায়িকা মায়েতা নিজের মিউজিক ভিডিওতে বন্য জীবজন্তু নিয়ে শুট করতে গিয়ে সাপের কামড় খেলেন এই গায়িকা। সম্প্রতি সাপের কামড় খাওয়ার ভিডিওটি টুইটারে পোস্ট করেছেন মায়েতা, যা এখন রীতিমতো নেট দুনিয়ায় ভাইরাল। 5 সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় একটি গানের শুটিংয়ে কালো পোশাক পরে মাটিতে শুয়ে আছেন মায়েতা, তার শরীরের ওপর একটি কালো সাপ ছাড়া। কয়েক সেকেন্ড পরেই তার শরীরের ওপর একটি সাদা সাপ রাখা হলো। তখন হঠাৎ কালো সাপটি গায়িকার থুতনিতে কামড় বসায়। মায়েতার কপাল ভালো যে সাপটি বিষধর ছিল না। তবে প্রশিক্ষক থাকা সত্ত্বেও কিভাবে সাপের কামড় খেলেন তিনি, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। এদিকে এক টুইট বার্তায় মায়েতা লেখেন, আর নয়, একই ভিডিও ইনস্টাগ্রামেও পোস্ট করেন মায়েতা। সেখানে দর্শকদের উদ্দেশ্যে তিনি লেখেন, আপনাদের জন্য কত কিছুর মধ্য দিয়ে যেতে হয় তাকে। সম্প্রতি আমেরিকার র‍্যাপার জেজি সংস্থা রক নেশনের সঙ্গে যুক্ত হয়েছেন মায়েতা। ইউটিউবে তার গানও বেশ জনপ্রিয়।